সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আমার চ্যানেলে, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমি আমার বন্ধু বান্ধব সবাইকে, আমার মা বাবা সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আমি আমার ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে উনি আমাকে বেলজিয়াম পড়ার সুযোগ করে দিয়েছে। আসলে আমি আমার বেলজিয়াম পড়ালেখার যে কার্যক্রম রয়েছে তা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নিজে নিজে করেছি। হ্যাঁ, আমি অনেকজনের কাছে আমি জিজ্ঞেস করেছি কীভাবে স্টেপ বাই স্টেপ করা যায়। হ্যাঁ, অনেক কষ্ট করেছি আসলে এত সহজ না একটা ভিসা পাওয়া। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়, অনেক রিচার্জ করতে হয়। হ্যাঁ, আমি নিজে নিজে সব কিছু করেছি কোনো এজেন্সির সহায়তা ছাড়া। আমি এখন চাচ্ছি আমি আসলে যে কষ্টটি করেছি এই কষ্টটি যদি আমি শেয়ার করতে পারি তাহলে অনেকের আশা করি সহায়তা হতে পারে। ভিসা সংক্রান্ত যে জটিলতা রয়েছে ওটির জন্য আমি চেষ্টা করব প্রত্যেকটা কিছুর একটা স্টেপ বাই স্টেপ ভিডিও বের করার জন্য, কীভাবে ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি, কীভাবে ইউনিভার্সিটিতে আমি চাস করেছি, এবং কীভাবে আমি ভিসার জন্য আমি অ্যাপ্লাই করেছি, কীভাবে দিল্লি গিয়েছি, কীভাবে আমার ভিসাটা এসেছে। আমি আমার পাসপোর্টটি এখন আমি কনসুল বাংলাদেশ যে ঢাকায় কনসুলেট রয়েছে বেলজিয়াম আমি ওখানে জমা দিয়েছি। আশা করি আমি জানুয়ারি 30 তারিখের মধ্যে পেয়ে যাব এবং ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে আমি ফ্লাই করব বেলজিয়াম। সবাই আমার জন্য প্রে করবেন, আর সবাই আমার চ্যানেল একটু চোখ রাখবেন। আমার ফেসবুক পেজ আছে চিন্ময় দাস ব্লগিং, এবং আমার ইউটিউব চ্যানেল সেম নাম চিন্ময় দাস ব্লগিং। সবাই একটু চোখ রাখবেন। আমি আশা করি আমার পরবর্তী ভিডিওতে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ বেলজিয়ামে আমি অ্যাপ্লাই করেছি আমি ওগুলোর সম্বন্ধে ভিডিও ছাড়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ, দেখা হবে আমার পরের ভিডিওতে।